Good afternoon, students. Camera ka set hai sir. Tomader chapter 9 cholchilo. Chapter 9. Thik ache 9 some applications of trigonometry. Trigonometry क्वेश्चन नंबर 10 क्वेश्चन नंबर 11 एक टीवी टावर आछे नालार मत आछे बड़ा नालार मत आछे একটা টিভি দেওয়া এক সাইডে ওই লাস্টে আছে এই পয়েন্টটা থেকে 20 মিটার এখান থেকে যে অ্যাঙ্গেলটা এটা 30 ডিগ্রি ঠিক আছে এখান থেকে এতটুকু হচ্ছে নালাটা ঠিক আছে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার নালাটা এখান থেকে এতটুকু নালাটা এটা মনে করো ইয়ে ডিবি যাওয়ার সম্ভব সি ডিসি ডিসি হচ্ছে যে তোমার রিভার রিভার বা রিজ যে নালা ঠিক আছে তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা এখান থেকে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আর এখান থেকে যদি তুমি 20 মিটার নাও 20 মিটার ডিস্টেন্সে একটা 20 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে ঠিক আছে ওই পয়েন্ট থেকে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন নদীকুল এটা 30 ডিগ্রি তোমার এবি বের করতে লাগবে আর সিবি বের করতে লাগবে
ঠিক আছে, তোমার এবি বের করতে লাগবে আর সিবি বের করতে লাগবে। মানে নালা and ABB the tower, ABB the tower, AB perpendicular to D, AB perpendicular to DB, AB perpendicular to DB. Angle ACB is equal to 60 degree. Angle D equal to 30 degree. BC equal to 20 meter. BC is equal to 20 meter. So, we like by monogory. আর্কিক দৈর্ঘ্য সিবি, এবং স্তম্ভটি হচ্ছে এবি, AB perpendicular DB. AB perpendicular DB. Angle ACB equal to 60 degree. Angle ACB equal to 60 degree. Angle D equal to 30 degree, DC equal to 20 meter, DC is equal to 20 meter. D paper to lagbe, AB paper to lagbe, R, CB paper to lagbe, AB paper to lagbe, R, CB paper to lagbe. Solution. সমাধান ইন রাইট ট্রায়াঙ্গেল এবিসি এবিসি সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে tan C equal to AB by CB. Tan C is equal to AB by CB. It is a tan C, one a tan 60 degree. It is a tan 60 degree is equal to AB by CB. Tan 60 AB by CB. Implies tan 60 value kato. Tan 60 value root 3.
root 3 is equal to AB by CB. AB is equal to CB. Root 3. AB is equal to CB root 3. ঠিক আছে? এটা ইকুয়েশন 1. তারপরে in right triangle AB D. In right triangle ABD. এখানে লিখবে ABD সমকোণী ত্রিভুজে tan D is equal to AB by DB. Tan D is equal to AB by DB. বড় ট্রায়াঙ্গেলের মধ্যে ঠিক আছে তো বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আর AB by DB তো tan D মানে tan 30 ডিগ্রি is equal to AB by DB. Tan 30 ডিগ্রি is equal to AB by DB. One by root three is equal to AB by DB. AB by DB implies AB is equal to DB by root three. AB is equal to DB by root 3. এদিকে দেখো AB is equal to CB by root, CB root 3. আর এদিকে AB is equal to DB by root 3. এটা ইকুয়েশন 2. ঠিক আছে এটা ইকুয়েশন 2 AB equal to এটা AB equal to এটা তার মানে এই দুইটা ইকুয়াল from equation 1 and equation 2 সমীকরণ 1 এবং 2 হইতে পাই সমীকরণ 1 এবং 2 হইতে পাই কি পাই দেখো তো এটা ছিল সিবি রুট 3 সিবি root 3 is equal to db by root 3 implies db root 3 into root 3 is equal to db implies db is equal to 3cb implies db is equal to 3 CB মানে DB is equal to 3 CB এখন দেখো ডিবি তো এটা ডিবিকে লেখা যায় ডিসি প্লাস সিবি ঠিক আছে ডিসি প্লাস সিবি মানে ডিসি প্লাস সিবি এটা প্লাস এটা করলে গিয়ে ডিবি হয় তো ডিসি প্লাস সিবি লিখবে আর পরের স্টেপে লিখবে ডিসি ডিসির জায়গায় লিখবে 20 আর সিবির জায়গায় তো সিবি লিখবে is equal to 3 CB.
এটা হবে থ্রি সিবি মাইনাস সিবি, টু সিবি ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, সি টু সিবি ইজ ইকুয়াল টু 20, দেখো থ্রি সিবি মাইনাস সিবি মানে টু সিবি, টু সিবি 20, তো সিবি ইকুয়াল টু 20 বাই 2 মানে সিবি ইজ ইকুয়াল টু 10, 10 মিটার হবে, সিবি ইজ ইকুয়াল টু 10 মিটার। এখন যদি সিবি 10 মিটার হয় তাহলে ফ্রম ইকুয়েশন 1 সমীকরণ 1 হইতে পাই এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু কি ছিল, সিবি রুট 3 ছিল তো, ঠিক আছে, সিবি রুট 3 মানে 10 রুট 3 AB equal to 10 root 3, ঠিক আছে, তাহলে AB এবিটা হচ্ছিল, এবিটা কি, এবিটা তোমার ইয়ার হাইট, তার এক টাওয়ারের হাইট, তো therefore width of the bridge ইকুয়াল টু ছিল সিবি 10 মিটার। ঠিক আছে, বাংলায় খালটির দৈর্ঘ্য 10 মিটার, আর এর নিচে লিখবে হাইট অফ দ্য টাওয়ার, স্তম্ভটির উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা 10 রুট 3 মিটার, শেষ, 10 মিটার আর 10 রুট 3 মিটার, ঠিক আছে, এটা লম্বা ছিল। তো আরো আছে, এখন যতগুলো আছে এরকম লম্বা লম্বাই থাকে, এটা লিখে নাও, এটা লেখার পরে তারপরে নেক্সট কোয়েশ্চন, নেক্সট কোয়েশ্চন হচ্ছে 7 মিটার হাইটের একটা বিল্ডিং আছে, ঠিক আছে, বিল্ডিং আছে, আরেকটা কেবল টাওয়ার আছে, তো একটা বিল্ডিং আছে আর একটা কেবল টাওয়ার আছে, কেবল টাওয়ারের যে হাইট এরকম বিল্ডিং, ঠিক আছে, এটা বিল্ডিং আর এটার থেকে কেবল টাওয়ারের হাইট পর্যন্ত যে অ্যাঙ্গেল হবে এটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, আর এটা 7 মিটার, এটা 7 মিটার, ঠিক আছে, এটা 7 মিটার আর এটা 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ
elevation. Theta angle of elevation. Theta ke bole angle of depression. Potom kun. ये जो angle का modified है. इधर given है, इधर दवा से देखो angle of depression. Potom kun. इधर 45 degree. इधर जो भी 45 degree है. It is 45 degree. AB equal to 7 centimeters. With the tower and CD with the some tower like a building, every building arc CD with the tower, CD with the tower angle CAE equal to 60 degree. Angle CAE equal to 60 degree or angle EAD 45 degree. AB perpendicular BD or CD perpendicular BD. AB perpendicular BD, CDO perpendicular BD, Diota perpendicular. One perpendicular is a building or tower. See that? So, even if you found that monetary. अट्टालिका होच्छे AB equal to 7 meter. अट्टालिका टी होच्छे AB equal to 7 meter. अट्टालिका टी 7 meter. ठीक आछे? अट्टालिका टी 7 meter. और एवं CD হচ্ছে 90 উচ্চতা height of the tower. CD হচ্ছে 90 উচ্চতা height of the tower. তারপরে ওই আগের মতো রিভার্স সবজিট করলে angle CAE equal to 60 degree. Angle EAD equal to 45 degree. AB perpendicular BD. AB perpendicular BD or CD or perpendicular BD. AB perpendicular BD or CD perpendicular BD. You come to the perpendicular, right? কি করবে টাওয়ারের হাইট বের করবে ঠিক আছে টাওয়ারের হাইট বের করবে তো
CB is equal to question mark. এখন solution solution সমাধান ঠিক আছে from figure চিত্র হইতে পাই ঠিক আছে from figure মানে চিত্র হইতে পাই তখন ধরো চিত্র হইতে কি পাই অ্যাঙ্গেল EAD equal to angle ADB equal to 45 degree. If the angle equal of the alternate angles. Akantar kul. Because if the angle is 45 degree. 45 degree তারপরে আর এই যে এবি ইজ ইকুয়াল টু ইডি হবে এই দেখো এবি ইকুয়াল টু ইডি এটা একটা ইয়ে তোমার স্কোয়ার আর এবি ইজ ইকুয়াল টু ইডি ইকুয়াল টু 7 মিটার ঠিক আছে এবি যদি 7 মিটার হয় ইডিও 7 মিটার ঠিক আছে এবি যদি 7 মিটার হয় ইডিও 7 মিটার এখন in right triangle ABD in right triangle ABD এটা দে ABD ABD সমকোণী ত্রিভুজে ABD সমকোণী ত্রিভুজে ঠিক আছে ABD সমকোণী ত্রিভুজে কি আছে in right triangle ABD tan D is equal to AB by BD tan D is equal to AB by BD মানে tan 45 degree is equal to AB by BD 1 is equal to AB by BD BD equal to AB BD is equal to 7 meter ঠিক আছে BD is equal to 7 মানে AB আর BD সমান তো BD is equal to 7 AB ও 7 তো BD হবে 7 মিটার তো আরেকটা জিনিস এখানে দেখো AB equal to BD equal to 7 মিটার আর কমা দিয়ে লেখো AE equal to BD ঠিক আছে এই দুটো ইকুয়াল হবে এটা স্কোয়ার রাইট অ্যাঙ্গেল আঁকা আছে এখানে এ ইকুয়াল টু বিডি হবে ঠিক আছে তো এ বিডি যদি 7 মিটার হয় বিডি যদি 7 মিটার হয় তাহলে এই ও 7 মিটার দেয়ারফর এ ইকুয়াল টু 7 মিটার এ ইকুয়াল টু 7 মিটার এখন এই ট্রায়াঙ্গেলটা নেবে ইন ইন রাইট ট্রায়াঙ্গেল সিএই 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 সমকোণী ত্রিভুজে সিএই সমকোণী ত্রিভুজে সিএই সমকোণী ত্রিভুজে কি পাই ট্যান এ
is equal to A by, sorry, C by A tan 60 degree. Tan 60 degree is equal to C by A E to 7, একটু আগে বেরিয়েছিল এই 7, C by 10, 60 degree. A 7 তো 10, 60 degree is equal to C by 7. 10, 60 degree কত root 3 হয়। Root 3 is equal to C by 7. C is equal to 7 root 3. C is equal to 7 root 3. Okay? Tumar ki bear karta lage CD. Pura ka. CD. CD hocche height of the tower. Height of the tower. So, ekhon likhbe. Therefore, height of the tower. Aur bangla likhbe. Stambher uchchota. Thik ache, equal to height of the tower equal to stambher uchchota equal to ki hobe CD. CD, CD is CD is equal to C plus ED. C minus 7 root 3 plus ED minus 7 meter. 7 into root 3 plus 1 meter. 7 into 50 plus 1 meter. 7 into 50 plus 1 meter. It's the answer. It's the answer. It's the height of the 7 into root 3 plus 1 meter. Bracket root 3 plus 1. It's the question number 12. Question number 12 session. এরপরে কোশ্চেন নাম্বার 13 তো 75 মিটার হাইট 13 কোশ্চেন নাম্বার 13 75 মিটার হাইটের একটা সেটা লিখে নাও তো এখন লাইট হাউস Question number 13. So, it's a
ঠিক আছে, এটা 75 মিটার, এটা 75 মিটার, এটা একটা লাইট হাউস, এরকম হাইটের হেভি। আর দুইটা শিপ আছে, এটা একটা সি, ঠিক আছে, এটা সি, সির মধ্যে এখানে একটা লাইট হাউস আছে, আর দুইটা সির মধ্যে দুইটা শিপ আছে, দুইটা জাহাজ আছে, ঠিক আছে, দুইটা জাহাজ আছে। তো একটা সাথে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, আর একটার সাথে ডিগ্রি, একটার সাথে 30 ডিগ্রি, তো আরেকটার সাথে 45 ডিগ্রি, একটা আরেকটার পিছনে আছে, একদম স্ট্রেট লাইনে একটা আরেকটার পিছনে আছে, ঠিক আছে। তোমার এখানে যে 45 ডিগ্রি 30 ডিগ্রি, এটা এখানে ডাইরেক্টলি এটা দেয়নি, এরকম এটা দিয়েছে, এরকম পতন ফুল, তো এটা এ বি, আর দুইটা যে জাহাজ আছে দুইটা শিপ, একটা সি একটা ডি, শিপ থেকে অ্যাঙ্গেল হবে 45, কারণ এটা 45, এটা ইকুয়াল টু এটা হবে, আর এটার সাথে 30 হবে, এটা এটা 30, এটার সাথে এই যে ছোটটা, ঠিক আছে, এটা এটা 30 হবে, ল্যাক কাজ করো, এবির সাথে 75 লাগবে, 75 মিটার বিজা লাইট হাউস, লাইট হাউস with a lighthouse, C and D, these are two ships. Two ships. Angles of depression from A to C and D. Respectively, are 45 ডিগ্রি, 30 ডিগ্রি, আর 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি, এবি পারপেন্ডিকুলার বি, ঠিক আছে, এখন লিখবে, মনে করি
AB equal to 75 meter. AB equal to 75 meter. So lighthouse. House tip. Uchchata. C about B. Jahaj. Duto. C about B of the Jahaj. Duto. Yeah, you can make it to A point. Langer of the A name. A bindu theke A bindu theke C about B bindu patan kun ক্রমে সি এবং ডি বিন্দুর পতনগুল ক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি ঠিক আছে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি তারপরে এবি পারপেন্ডিকুলার বিডি এবি perpendicular BD. ঠিক আছে তোমার কি বের করতে লাগবে ডিস্টেন্স বিটুইন দ্য টু শেপস সিডি বের করতে লাগবে সিডি ইকুয়াল টু কোয়েশ্চন মার্ক Solution Samadhan that since angle of elevation equal to equal to angle of depression. Angle of elevation equal to angle of depression. They have to unnati kun equal to patan kun. উন্নতি কোণ সমান পতন কোণ ঠিক আছে অথচ বিয়ে তো আমার ডাইনিং শেষ হয়ে গেছে নিয়ে আসছি মার্কার আছে এটার মধ্যে ডিপ্রেশন angle of depression ঠিক আছে এটা হচ্ছে angle of elevation ঠিক আছে এখন বুঝলে তো এটা এতটুকু লিখ তারপরে তোমার ওই সিডি বের করতে লাগবে সিডি কেমনে বের করবে এই যে এইটা বের করবে আর 75 তো আছে টেন টেন সিটা নিয়ে এটা বের করবে
এটা বের করবে, এটার থেকে এটা মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? এটার থেকে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে। Angle of elevation is equal to angle of depression. So, therefore, angle ACD is equal to 45 degrees. Angle D is equal to 30 degrees. ACD 45 and D of a triangle in right triangle ABC, ABC shamakoni tribhuje. ABC সমকোণী ত্রিভুজে, ABC সমকোণী ত্রিভুজে can C is equal to AB by BC. Can 45 degree equal to AB by BC. 1 is equal to AB by BC. BC equal to AB. ঠিক আছে, BC equal to AB হবে কারণ tan 45 degree is equal to 1. Tan 45 degree is equal to 1. Tan 45 degrees is equal to AB. BC is equal to 75. BC is equal to 75. BC or 75 meter. তারপরে তুমি বড় ট্রায়াঙ্গল নিবে। In right triangle ABD. ABD সমকোণী ত্রিভুজে বড় ট্রায়াঙ্গেল নেওয়ার পরে, বড় ট্রায়াঙ্গেল নেওয়ার পরে কি হবে? এবার হবে যে tan D is equal to AB by BD, ঠিক আছে? AB by BD tan 30 equal to AB by BD. One by root three is equal to AB by BD. 1/√3 is equal to AB by BD. BC equal to 75 step. ঠিক আছে, implies AD equal to BD by, no, sorry, BD is equal to AB root 3. Implies BD
is equal to AB root 3. BD is equal to AB root 3. BB is equal to 75 root 3. 75 root 3. BC is 75, only 75. ঠিক আছে, তো তোমাদের কি বের করতে দিয়েছে, জাহাজ যেটা আছে শিপ, ওদের মধ্যে যেটা ডিস্টেন্স, দেয়ারফর ডিস্টেন্স বিটুইন দ্য টু শিপস জাহাজ দুটি মধ্যে দূরত্ব ঠিক আছে, জাহাজ দুটির মধ্যে দূরত্ব এটাই বের করতে দিয়েছে, ইকুয়াল টু সিডি ব্র্যাকেটটা সিডি দিয়ে দাও, জাহাজ দুটির মধ্যে দূরত্ব সিডি ইকুয়াল টু বিডি মাইনাস বিসি, বিডি মাইনাস বিসি, বিডি মাইনাস বিসি, তো বিডি বিডি কত, বিডি 75 রুট 3 মিটার মাইনাস 75 মিটার ইকুয়াল টু 75 রুট 3 মাইনাস 1 মিটার, 75 ইন্টু 75 ইন্টু ব্র্যাকেটের মধ্যে রুট 3 মাইনাস 1 মিটার, 75 ইন্টু ব্র্যাকেটের মধ্যে রুট 3 মাইনাস 1 মিটার ঠিক আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 13। তারপরে যেটা কোয়েশ্চেন নাম্বার 14 আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 5 এর মতো ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 14টা 5 এর মতো, তো এটা লিখে নাও,
So the distance between the two ships. तो शेष तारपरे नंबर 14 नंबर 14 है ड्राइंग दवा से ड्रॉइंग तो देवा आछे तो दुईटा एकटा मे आछे मे बच्चा एकटा मे आछे 1 मीटर 1.2 मीटर हाइट ठीक आछे 1.2 मीटर हाइटर एकटा गार्ल स्मॉल गार्ल at 88.2 meter height e ekta balloon ache ar oi je
আর এস, এ বি পি কিউ আর এস, লেট AB equal to 1.2 meter. Let it uchchata বেলুনটির মনে করি প্রারম্ভিক বিন্দু থেকে অ্যাঙ্গেল বি এ কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং অন্তিম বিন্দু আট থেকে আর এ এস ইকুয়াল টু 30 ডিগ্রি আর এস ইকুয়াল টু 30 ডিগ্রি এক্স ওয়াই ডি এক্স ইকুয়াল টু ডি ওয়াই ইকুয়াল টু 88.2 মিটার আর এ বি ইকুয়াল টু এস ওয়াই ইকুয়াল টু 1.2 মিটার এ বি ইকুয়াল টু এস ওয়াই ইজ ইকুয়াল টু 1.2 মিটার তোমার কি বের করতে হবে বেলুনটা কতটুকু ডিস্টেন্স গেছে We are equal to question mark. Let AB equal to 1.2 meter. These are height of the girl. P and Q. These are initial. And final points, initial and final of the balloon. Final points of the balloon. Angle PAQ equal to 60 degrees. Angle RAS equal to 30 degrees. Angle PAQ equal to 60 degrees. Angle RAS equal to 30 degrees. PX equal to PY equal to 88.2. PX equal to PY equal to 88.2. AB equal to SY equal to 1.2 meter. B
PR equal to question mark. PR equal to question mark. PR মানে এটা বেলুনটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করে, ঠিক আছে? এগুলো লিখে দিয়েছি, এবি এস ওয়াই 1.2। এখন সলিউশন সমাধান, ঠিক আছে? সমাধান নন ফিগার নন ফিগার মানে চিত্র হইতে পাই। দেখো কি পাই চিত্র হইতে, প্রথম হচ্ছে তুমি এটা বের করবে, এই যে কারণ আমাদের যে ট্রায়াঙ্গেলটা না এটা হবে আর এ এস হবে আর পি এ কিউ হবে, ঠিক আছে? আর এ এস হবে আর পি এ কিউ হবে। তো তুমি আর এস টা বের করতে লাগবে, আর এস ইকুয়াল টু আর ওয়াই মাইনাস এস ওয়াই equal to 88.2 minus 1.2 equal to 87 meter. RS is equal to 87 meter. RS equal to PQ. PQ therefore PQ equal to RS is equal to 87 meter. PQ is equal to RS. PQ is equal to RS is equal to 87 meter. ঠিক আছে, 88.2 meter ছিল। এখন in right triangle PAQ, in right triangle PAQ, PAQ সমভূমি ত্রিভুজের, PAQ সমভূমি ত্রিভুজের tan A is equal to PQ by AQ. PQ by PQ tan 60 degree is equal to PQ, PQ হচ্ছে 87 by AQ. Tan 60 degree. Tan 60 degree value root 3. AQ is equal to 87 by root 3. AQ is equal to 87 by root 3.
তো এটা ন্যাশনালাইজ করবে 87 রুট 3 বাই রুট 3 ইন্টু রুট 3, ঠিক আছে? এটা হবে 87 রুট 3 বাই 3, ক্যান্সেল হলে হবে 29 রুট 3। এপিওর ভ্যালু 29 রুট 3, এপিওর ভ্যালু 29 রুট 3। এখন এই ট্রায়াঙ্গেলটা নেবে আর এ এস, ইন রাইট ট্রায়াঙ্গেল আর এ এস, ইন রাইট ট্রায়াঙ্গেল আর এ এস, আর এ এস সমকোণী আর এ এস, আর এ এস সমকোণী ত্রিভুজে, আর এ এস সমকোণী ত্রিভুজে ট্যান কিউ, ট্যান এ ইজ ইকুয়াল টু আর এস বাই এ এস, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 87 বাই AS, AS is equal to 87 root 3, AS is equal to 87 root 3. AS 87 root 3 or AQ 29 root 3. তো এখন তোমার কি বের করতে লাগবে, ডিস্টেন্স ট্রাভেল, therefore distance traveled by the balloon বেলুনটির দ্বারা, বেলুনটির দ্বারা অতিক্রম করা দূরত্ব, ঠিক আছে? বেলুনটির দ্বারা অতিক্রম করা দূরত্ব, বেলুনটির দ্বারা অতিক্রম করা দূরত্ব কত? পি থেকে আর, পি আর ব্র্যাকেটে লিখবে, পি আর is equal to, এখন দেখো ফিগার দেখো, পি আর ইজ ইকুয়াল টু কিউ এস, ঠিক আছে না? পি আর ইজ ইকুয়াল টু কিউ এস, ইকুয়াল টু কিউ এস, ঠিক আছে? পি আর এর জায়গায় পি আর ইকুয়াল টু কিউ এস লিখবে, কিউ এস, কিউ এস, এখন দেখো কিউ এস হচ্ছে এ এস মাইনাস এ কিউ, এ এস মাইনাস এ কিউ, ঠিক আছে? এ এস মাইনাস এ কিউ মানে কিউ এস ইকুয়াল টু 87 রুট 3 মাইনাস 29 রুট 3, 87 রুট 3 মাইনাস 29 রুট 3,
মিটার 58√3 মিটার 58√3 মিটার তো বেলুনটা অত দূর ডিস্টেন্স ট্রাভেল করেছে ঠিক আছে বেলুনটা অত দূর ডিস্টেন্স ট্রাভেল করেছে ঠিক আছে আজকে এতটুকু থাকুক এগুলো প্র্যাকটিস করবে আমাকে দেখাবে থ্যাংক ইউ